আমার দলের কাছে এবং আমাদের ওপর তলার নেতাদের কাছে বিনম্রতার সঙ্গে অনুরোধ, যা দলের থেকে দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদেরকে দল থেকে বাদ করুন। আমি কাজ করছি অন্যদের খারাপের জন্য, আমার খারাপ কেন, সে জায়গা থেকে দলে সিদ্ধান্ত দিদি। অতীতে যারা দেখা গেছে যারা বিক্ষুব্ধ তৃণমূল হয়েছে বা যারা নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল থেকে বেরিয়ে, পরবর্তী ক্ষেত্রে তারা দেখা গেছে যে তাদেরকেই আবার তৃণমূল দলে ফিরিয়ে নিয়েছে, এর এবারের ক্ষেত্রে কি হবে স্যার? দলের দেখো দলের কি সিদ্ধান্ত হবে, ভবিষ্যতে কি হবে সেগুলো আমি এখন প্রেডিক্ট করতে পারছি না। দল কি বলবে জানা, আমাদের যেটা সাময়িকভাবে এবং প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন বোর্ড থেকে ফিল করেছি সেগুলো দলকে জানাচ্ছি। দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভালো লাগবে এবং দল যদি পরে সেই সিদ্ধান্ত পাল্টায় দলের সিদ্ধান্ত। আপনি গতকাল মঞ্চেও বলেছিলেন যে যারা দলের থেকে বেমানি করেছে তাদের দল থেকে বহিষ্কার করা হোক, আজকেও সেটাই বললেন, এটা কি বিরোধী করো না বিরোধী করো দলে থেকে বিরোধিতা করো না, এটা কি কার্যকরী হবে যে আপনি রাজ্য স্তরের নেতৃত্বের কাছে কলেজের আবেদন করবে বললেন, তো এটা কি কার্যকরী হবে বলে আপনার মনে হয়? আশা সব যে যে কোনো কাজ করা হয় এটা কার্যকরী হবে বলেই করা হয়, তো এটাও তাই কার্যকরী হবে। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।